হামলার আশঙ্কায় বাড়ি বদল করলেন রাজ্য বিজেপির সভাপতি। দিলীপ ঘোষ নিজেই বললেন, বাংলাদেশের একটি গ্রুপকে সুপারি দেওয়া হয়েছে বলে জানতে পেরেছেন। ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পান দিলীপ ঘোষ, তবে তার নিরাপত্তা আগের চেয়ে অনেকটা বেড়ে গিয়েছে। তার উপরে হামলার আশঙ্কায় রাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট দিয়েছে গোয়েন্দা দপ্তর। রিপোর্টে বলা হয়েছে, দিলীপ ঘোষের উপরে পরিকল্পনা করে হামলা চালাতে পারে দুষ্কৃতীরা। তার নিরাপত্তা নিয়ে সে কারণে আর ঝুঁকি নিতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রক। দিল্লির নির্দেশেই ঠিকানা বদল করলেন দিলীপবাবু। নিউ টাউনের বাড়ি থেকে উঠে এলেন সল্টলেকে। দিলীপের কথায়, আগের বাড়িটা ছোট ছিল, নিরাপত্তারক্ষীদের থাকার জায়গা অমিল হচ্ছিল, অনেকেই আমার কাছে আসেন, গাড়ি রাখতে অসুবিধা হচ্ছিল, তাছাড়া লোকজনের সঙ্গে কথা বলার জন্য একটা বড় ঘরও দরকার, তার উপরে হামলা চেষ্টা হচ্ছে বলেও দাবি করেন দিলীপ। বলেন, শুনেছি বাংলাদেশের একটি গ্রুপকে সুপারি দেওয়া হয়েছে, কারা আপনাকে মারতে চাইছে? সরাসরি কারো নাম নেননি রাজ্য সভাপতি। তার মন্তব্য, বিজেপির উত্থান সহ্য করতে পারছেন না অনেকে, তারাই এসব করছে। লোকসভা ভোটের আগে থেকেই তো নানা সময়ে হামলা হয়েছে। সূত্রের খবর, ওয়াই প্লাস থেকে বাড়িয়ে জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হতে পারে দিলীপ ঘোষকে। 2021 সালে বিধানসভা নির্বাচনে বিজেপির অন্যতম মুখই দিলীপবাবু। বিজেপির রাজ্য সভাপতি জানান, নিরাপত্তা বাড়ার ব্যাপারে তার জানা নেই, তবে যেভাবে রক্ষীর সংখ্যা বাড়ছে তাতে একটা ইঙ্গিত তো থাকছে।